আমরা আজকে রাজর থেকে গোপালগঞ্জ জেলার ডেমরাসুরে এসেছি। বেনজির আহমেদ পুলিশ প্রধানের বাংলোবাড়ি ঘের। আমরা রাজর থেকে প্রায় 14 জন এসেছি। আমরা খুবই মজা পেয়েছি, খুব সুন্দর একটি জায়গা, দর্শনীয় স্থান। এই জায়গায় আপনারাও আসবেন ঘুরতে। আপনারা এখানে পরিবার সপরিবারে আসতে পারবেন। এখানে মনোরম পরিবেশ, খুব সুন্দর রিসোর্ট তৈরি হইতে আছে, ফাইভ স্টার হোটেল হবে, আর খুব সুন্দর সুন্দর বাংলো হয়েছে। এক বছর পরে কার্যক্রম সম্পূর্ণ চালু হয়ে যাবে ইনশাল্লাহ। আমি যদি সাউথ আফ্রিকা থেকে আগামী বছর আসি, আমি সপরিবারে এখানে ঘুরতে আসবো, আপনারাও সকলে আসবেন। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সাংবাদিক। এখানে আসার পর অনুভূতিটা খুবই ভালো লাগছে, এবং আমাকে আনার জন্য যারা উদ্বুদ্ধ করছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং আমাদের বন্ধুরা যারা আসছে তাদের ধন্যবাদ জানাই। তাদের সাথে এনজয় করতে পেরে নিজেকেও ধন্য মনে করছি। খুবই ভালো দেখছি, কিন্তু এখনো কাজ চলমান, কাজ শেষ হলে কিছুটা সময়ের জন্য আমরা বিনোদন চাই। আসলে বর্তমানে বিনোদনের স্থান খুব বেশি একটু পাওয়া যায় না, তাই এখানে আসলে যে কোনো কেউ বিনোদন পাবেন, বিনোদন নেওয়ার জন্য একটি জায়গা। তবে এটি এখনো সম্পূর্ণ হয়নি, সম্পূর্ণ হলে গোপালগঞ্জের একটি মনোরম পরিবেশ। আপনাদের দেখাচ্ছি, আমরা মরতেছি গোপালগঞ্জের শাবানা পার্ককে।